কোভিড-19 মহামারী বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থাকে বিপর্যস্ত করার পর পরবর্তী মহামারীর জন্য আগে থেকেই প্রস্তুত থাকতে অগ্রাধিকার ভিত্তিতে রোগের তালিকা তৈরি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হাজার হাজার ভাইরাসের মধ্যে 25টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে 10 লাখ অজানা ভ্যারিয়েন্ট থাকতে পারে, যেগুলো এক প্রজাতি থেকে অন্য প্রজাতিকে সংক্রমিত করতে সক্ষম। তালিকায় গুরুত্বপূর্ণ অবস্থানে রাখা হয়েছে ডিজিজ এক্সকে। ব্রিটিশ স্বাস্থ্য গবেষকদের পূর্বাভাস বলছে এই রোগ কোভিড-19 চেয়েও ভয়াবহ প্রভাব ফেলতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নতুন এই ভাইরাস বা ব্যাকটেরিয়া 1918 থেকে 1920 সালের স্প্যানিশ ফ্লুয়ের চেয়েও ভয়াবহ হবে। প্রাণ হারাতে পারে করোনা মহামারীর তুলনায় 20 গুণ বেশি মানুষ। বিশেষজ্ঞদের গবেষণা বলছে ডিজিজ এক্সে প্রাণ যেতে পারে 5 কোটি মানুষের। এই রোগের ভয়াবহতাকে করোনা, ইবোলা, মার্স, জিকা আর নিপার সঙ্গে তুলনা করা হয়েছে। স্প্যানিশ ফ্লুতে প্রথম বিশ্বযুদ্ধের 2 গুণ মানুষের মৃত্যু হয়েছিল। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এটি একটি নতুন এজেন্ট হতে পারে, যেটি ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াও হতে পারে, যেটি মানবদেহকে সংক্রমিত করলে তার কোনো চিকিৎসা থাকবে না। যদিও নতুন মহামারী নিয়ে সতর্ক অবস্থানে থাকতে আগেই ভ্যাকসিন নিয়ে গবেষণা শুরু করেছেন ব্রিটিশ গবেষকরা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze her skin.